যে মানুষটাকে ছাড়া আমি থাকতে পারতাম না, আজ বছরের পর বছর তাকে ছাড়া থাকতে হয়। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম, আমাদের বোঝাপড়াটাও অনেক ভালো ছিল। আমরা একটা দিন কথা না বলে থাকতে পারতাম না, একটা দিন কথা না হলে মনে হতো জীবনটাই বোধহয় শেষ হয়ে যাবে। ওর নিজের ফোন ছিল না, ওর আম্মুর ফোন লুকিয়ে এনে আমার সাথে কথা বলতো। ভালোবাসার এইসব মুহূর্তই হয়তো সব থেকে সুন্দর, এইসবই ভালোবাসা। আর এত কিছুর পরে যখন কথা হতো মনে হতো দুনিয়ার সব সুখ বুঝি এখানে, যে আপনার প্রিয় মানুষটা আপনার জন্য কত কিছু করতে পারে। এত স্বপ্ন দেখতাম দুজনে কত কিছু করব, একসাথে পথ চলা, হাত ধরে পাশাপাশি হাঁটা, তারপর কিভাবে যেন ওর ফ্যামিলি সবাই জানতে পারে। আর ওই দিনটাই ছিল আমাদের শেষ কথা। আমাদের ব্রেকআপ হয়ে যায়, দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস। এখন আমি তাকে ভুলতে পারিনি, কেন পারি নাই জানি না, তবে এখনো মনে হয় তাকে ভুলে গেলে কিভাবে বাঁচব। আমি যে তাকে বড্ড ভালোবাসি, মাঝে মাঝে কেমন যেন লাগে। ফ্যামিলির জন্য আমার মানুষটা একটা বারও আমার সাথে যোগাযোগও করে না। দুইটা বছর আমি কিভাবে পার করতেছি আমি নিজে জানি। প্রত্যেকটা রাত কতটা কষ্ট নিয়ে আমাকে বাঁচতে হয় এটা আমি ছাড়া আর কেউ জানে না। হয়তো সে ভালো আছে, কিন্তু আমি নিজেকে না বুঝাইতে পারি না। কিছুদিন আগে রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ করে তাকে দেখতে পেলাম। বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো, ইচ্ছে করতেছিল দৌড়ে যাই তার কাছে, গিয়ে জড়ায় ধরে আর তারে বলি যে আমি তোমারে আজও অনেক ভালোবাসি, আমি তোমাকে স্যার আসলেই ভালো নাই। কিন্তু আমি না আসলে কিছুই বলতে পারি নাই, কারণ তার সাথে তার হাজবেন্ড ছিল। আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল, চোখটা মুছে আমি চলে আসলাম। প্রিয় মানুষটাকে অন্য কারো সাথে দেখলে সেটা সহ্য করা যায় না, মনে হয় মৃত্যু যন্ত্রণা অনুভব হচ্ছে। এই দুইটা বছর এমন না যে কোনো মেয়ে আমার সাথে থাকতে চায় না, অনেকেই আসছে কিন্তু কেউ তার জায়গাটা না নিতে পারে না। তার জায়গাটা সেই শূন্যই আছে, অন্য কাউকে দিয়ে ওই জায়গাটা পূরণ করা সম্ভব না। ভালোবাসার মানুষটা ছাড়া আর কেউ ওইখানে থাকতে পারে না, আর যে মানুষটার জন্য এই জায়গাটা সেই মানুষটাই আমাদের জীবনে থাকে না। জানি না হয়তো এই আক্ষেপটা কবে শেষ হবে, কবে হয়তো নতুন করে বাঁচতে পারবো। বলতে গেলে হয়তো অনেক কিছুই বলতে হবে, যে মানুষটা আমাদের মনে থাকে সেই মানুষটা আমাদের কপালে থাকে না। কি এক আজব নিয়ম, তাই না? যাকে এত ভালোবাসি সেই মানুষটাকেই পাবো না, যাকে ছাড়া বাঁচতে কষ্ট হয় তাকে ছাড়াই বাকিটা জীবন বাঁচতে হবে। জীবন এমনই, আপনি যে জিনিসটা সব থেকে বেশি চাইবেন আপনি সেই জিনিসটাই আগে হারাবেন। মানুষের জীবনে হাজারো আফসোস থাকে, হাজারো কষ্টের মুহূর্ত থাকে, তবে মানুষ এসব সহ্য করে বেঁচে থাকতে পারে। কিন্তু ভালোবাসার কষ্ট মানুষ কেন জানি সহ্য করতে পারে না, এমন না যে সে সারা জীবন একা থাকতে পারবে। একটা কথা আছে না, সময় সব ঘা পূরণ করে দেয়, এটাও দিবে, হয়তো সময় লাগবে। একটা সময় আপনিও খুব কম মনে করবেন, বলবো না যে ভুলে যাবেন, মনে থাকবে তবে কষ্ট কম পাবেন। এখন মনে পড়লে হয়তো চোখ দিকে পানি পড়ে, তখন হয়তো পড়বে না, কিন্তু আপনার ভিতরে একটা আক্ষেপ আজীবনই থাকবে, আপনি কেন তাকে পেলেন না। আপনি তার থেকে হাজার ভালো পেলে মনে হবে সে থাকলে হয়তো আরো বেশি ভালো থাকতেন, কিন্তু আসলে এটা নাও হতে পারত, আপনি খারাপও থাকতে পারতেন। আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা আমাদের সৃষ্টিকর্তাই ভালো জানেন। আপনি যাই করেন না কেন, আপনার কপালে যা আছে আপনি সেটাই পাবেন। তবে চেষ্টা করলে হয়তো অনেক কিছুই পাওয়া যায়, কারণ ওই যে দুয়ার ভেতরে এমন একটা শক্তি আছে যা ভাগ্য পরিবর্তন করতে পারে। তবে দুয়াটাও তো দুজনের একসাথেই করতে হবে, তাই না? একজন চাইলেন আরেকজন চাইলেন না, তাহলে কিভাবে হবে? আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে ভালোবেসে খুব কম মানুষ ভালো আছে, তাই একটু সাবধান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।